আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আজ নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ, আশা করি ভালো লাগবে। আর এখানে এই তো প্রতিদিনের মতো রান্নাবান্না শুরু করলাম। দুপুরের জন্য কিছু রান্নাবান্না করছি। এখানে প্রথমে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি যেভাবে চিকেন রান্না করি সেভাবে হয়তো দেখিয়েছি অনেক দিন, তাই আজ আর নতুন করে দেখালাম না। আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে রান্না করলে খুব ইজিভাবে রান্না করা যায়। এখন ঢাকনাটা খুলে একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ। আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো। এখন আবারও একটু নাড়াচাড়া করে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য, ততক্ষণে তরকারিটা হয়ে যাবে। ওদিকে অন্য চুলাতে নার্গিস রান্না করছে, দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে। এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছে, আর দিয়েছে রসুন গ্রেট করা হাফ কাপের মতো পেঁয়াজ, আর দু টেবিল চামচ রসুন। এখন এগুলোকে ভেজে নিয়েছে, দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ পানি। এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে, মরিচ গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো এক টেবিল চামচ সামান্য, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেবে। আর এখানে রান্না করবে রুই মাছ দিয়ে লেবু পাতা। এত লেবু পাতা দিয়েছে প্রথমে, আর এটাকে ভালো করে কষিয়ে নেবে মশলার সাথে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করবে, আর দিয়ে দিবে এখন ফ্রাই করা রুই মাছ। আর এই রুই মাছটা লেবু পাতা দিয়ে অনেক মজার হয়। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছে, ডেকে রাখবে কিছুক্ষণের জন্য। এই তো তরকারিটা হয়ে গেছে। আর এভাবে লেবু পাতা দিয়ে তরকারি অনেক মজার হয়। আর ওদিকে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে, সাথে মির্গা মাছ একটু বোনা করে রান্না করেছি। আর এখন একটা পিঠার রেসিপি শেয়ার করব, গ্রাম্য স্টাইলে কীভাবে তি দিয়ে পিঠা বানিয়ে খাওয়া যায় সেই পিঠার রেসিপি আজ আমার আম্মুর হাতে বানিয়ে দেখাবো। এভাবে আম্মু সবসময় বানিয়ে খাওয়াতেন। আর এই তো আমি এখানে একটা হাঁড়িতে দু কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এখন এগুলোকে টেলে নিচ্ছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার গুঁড়িগুলো ঢালা হয়ে গেছে, আমি নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর আম্মু এখানে নিয়েছেন দেড় কাপ পরিমাণ তি, আর তিগুলোকে পাটায় একটু বেটে নিয়েছেন। আর দিয়ে দিয়েছেন এই যে চামচ দিয়ে তিন চামচ পরিমাণ খেজুরের গুড়। আর এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছেন। হাত দিয়ে মিক্স করে নিচ্ছেন, হাত দিয়ে মিক্স করা ভালো হবে এজন্য। এখন সামান্য অল্প করে করে পানি দিতে হবে, আর এভাবে পানি দিয়ে একটু মেখে নিচ্ছেন। অনেক সুন্দর সফট একটা ব্যাটার হয়েছে। আর এটাকে ভালো করে মতে নিয়েছেন, তা না হলে ফেটে যাবে। খুব ভালো করে মতে নিতে হবে। এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি। এই তো কাবাবের মতো শেপ দিয়ে দিলাম, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার আরও একটি বানিয়ে দেখাচ্ছি, আর যে কোনো রকম শেপ দেওয়া যাবে, তবে এই শেপটা আমার কাছে ভালো লাগলো এই জন্য এটা দিয়ে দিলাম।
যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়। এই তো এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলোকে ফ্রাই করার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর তেলগুলো গরম করে নিয়েছে। আর পিঠাগুলোকে দিয়ে দিচ্ছে আমার বোন। এগুলো একটু কম আছে, ভেজে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। নিচের দিকটা হয়ে গেছে। এই তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। আর অনেক সুন্দর কালার এসেছে। আর এভাবে ব্রাউন করে ভেজে নিলেই হবে। আর এই পিঠাটা বানিয়ে ফেলে অনেক মজার হয়। সার্ভ করে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হলো। আর অনেক সুন্দর হয়েছে, অনেক মজারও হয়েছিল এই পিঠাটি। এখন আমার বোন ভেঙে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই পিঠাটি। এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন ও খেয়ে নিয়েছে, খেয়ে বলছে অনেক মজার হয়েছে। এখন ওদিকে আমি একটা রসবড়ি পিঠার রেসিপি শেয়ার করব। এটা আমার ভাইয়ের রিকোয়েস্টে ওর হুজুরের জন্য বানিয়েছিলাম, আর সেই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে দুটো ডিম এখানে ভেঙে ফেটে নেব। এখন একটা হ্যান্ড রেক্স দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সুজি। এখন সুজিগুলোকে অল্প অল্প করে ঢেলে দেব আর এভাবে হ্যান্ড রেক্স দিয়ে নাড়তে থাকবো। পুরোটা সুজি আমার হয়তো লাগবে না, দেখা যাক কতটুকু লাগে। এই তো এভাবে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমার ব্যাটারটা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আর মিষ্টি খাবারে লবণ অনেক টেস্টি হয়, টেস্ট বাড়ায়। আর এই তো আবারও একটু হ্যান্ড রেক্স দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, পুরোটা সুজি আমার লাগেনি, 1/2 কাপের মতো আমি রেখে দিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি 1 কাপ পরিমাণ পাউডার দুধ মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে দুধের ঘনত্বটা একটু বাড়িয়ে নেব। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকেও নাড়াচাড়া করে গলিয়ে নেব। আর দুধটা যত ঘনত্ব বাড়বে তত এই পিঠাটা খেতে মজার হবে। আর এখন দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে শুধু পাউডার দুধ দিয়েই করতে পারেন, অনেক মজার হয়। এখন আমি
फ्राई पैने तेल गरम कर नहीं हाथ दिए हमें ये कर दिए दिलाम और ये पिठाटा किन्तु तेल गरम होवार आगे दीते होबे और ये गुलो आमार भाजा हो गए एखन आमी गरम अवस्थाते दूधेर मध्य दिए दीची और एभावे एकटू नाड़ाचाड़ा करे आमी रेस्टे रेखे देव आधा घंटार जोन्नो। आधा घंटा पर एकटू सार्व करे देखाच्छी। तो आमी एकोन एकटा बेंगेओ देखाच्छी किरकम हलो देखते अनेक सुंदर स्पंजी होयेछे खेते किन्तु भीषण मजार होयेछिलो ए पिठाटी। चाहले अपनारा ट्राई करते पारें और आमार आजकेर भिडियोटी आपनादेर काछे केमन लागलो अवश्य कमेंट करे जानाबें। जदि आमार कथार मध्य कोनो भूल त्रुटि होये ताके क्षमा करे देबें। आज ए पर्यन्त बिदाय निच्छि। आल्लाह हाफेज़।